হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জীবনত্রী ব্লগস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর দেখো, একদম আজকেও আমি একটা মানে নতুন সকাল আর নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আর আমি একদম সকাল সকাল আমার বাড়ির সমস্ত কাজকর্ম আমি শুরু করে দিয়েছি। তো আমি এখন যেটা কাজ করছি সেটা হলো আমার একটা মাটির ভাঙা উনুন, সেটাকে আমি ঠিক করছি, কারণ সেটা একদম টোটালি ভেঙে গেছে, টোটাল ফেটে গেছে আর কি। মোট কথা, তোমরা হয়তো ওটার ক্যামেরায় মানে ওটা আর কি ধরা পড়ছে না, হয়তো তোমরা ওটাকে ভালো করে দেখতে পাচ্ছ না, কিন্তু ওটা সম্পূর্ণ ফেটে গেছে ওটা ভেতরে। তো এবারে ওই জন্য ওটাকে আমি একটু মাটি লাগিয়ে সেটাকে রিপেয়ার করলাম। আর এখানে আমি চলে এসেছি আমার বাগানে ফুল তুলতে, মানে ফুল কুড়াতে, হচ্ছে শিউলি ফুল। তো এবারে আমি এখানে শিউলি ফুল কুড়িয়ে নিচ্ছি, আরও বিভিন্ন রকমের যত ফুল আছে আর কি আমার বাগানের। ধরো যে তিন কোয়ালিটির হচ্ছে আর জবা ফুল আছে, আরও বিভিন্ন বিভিন্ন রকমের সব ফুল আর কি নিয়ে তারপরে লাস্ট অবধি আমি রওনা দেবো আমার ঠাকুর ঘরে, কারণ স্নানের পরে সবার আগে পুজো, তাই না? ওটা একটা বিশেষ কাজ। তো আমার পুজো হয়ে গেলে তারপরে আরও মানে বাকি যত কিছু মানে প্রায় আর কি সকালের কাজকর্মের মধ্যে আর কি, তো আমি ধীরে ধীরে তোমাদের সাথে সবটাই শেয়ার করতে থাকবো, তোমরা তাহলে দেখতে থাকো, ঠিক আছে? আমার ব্লগটা আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জীবনত্রী ব্লগস। আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আজকে একদম সকালবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। আমি এখন অনেক সকালবেলা ঘুমতে করছি, অনেক সকালে বলতে মানে মানে 4:30 তো প্রত্যেক দিন আমাকে উঠতেই হয়, যেহেতু ভিডিও মানে আর কি আপলোডের একটা ব্যাপার থাকে। তো এবারে মানে কাজকর্ম আমি মানে 5টা থেকে স্টার্ট করছি, তো 5টায় যদিও ভালো করে পরিষ্কার হচ্ছে না, পুরো একদম কুয়াশা কুয়াশা ঝাপসা ঝাপসা থাকছে, তবু কাজকর্ম স্টার্ট করে দিচ্ছি, কারণ না হলে পরে সারাদিনে মানে সেই কাজগুলো করতে প্রচুর টাইম লাগে। আর যদি সকালবেলা সেই টাইমের মধ্যে মানে 5টা থেকে 6টার মধ্যে যদি মানে কাপড় কাচা টাচা কিছু মানে ওরকম এক্সট্রা কাজ থাকে, যেগুলো ওই টাইমে ওই কাজগুলো আর কি মানে হচ্ছে যদি আমি কমপ্লিট করে নিই কিনা, তাহলে সারাদিনের জন্য মনে হয় যেন একটু রিল্যাক্স মানে হতে পারি। ওই জন্য আমি সকালবেলা উঠে আগে প্রথমে কাপড় টাপড় কাচা মানে ঝাড়চাটা দেওয়া আর কি, এই সমস্ত আর কি কিছু কিছু কাজ আর কি, ওগুলো আমি সমস্ত কিছু হচ্ছে কমপ্লিট করে নিয়েছি। তারপরে হচ্ছে যে পুজো টুজো দিয়ে নিয়েছি, আজকে তোমরা দেখতেই পেলে মানে একটু পুজোটা আর কি শেয়ার করেছি হ্যাঁ তোমাদের সাথে। তারপরে হচ্ছে যে কি যেন বলে, আমি এখন বাইরে রান্না বসাবো। আর আজকে আমার ছেলে বলো আমার বর বলো ওরা আর কি দুজনেই অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে, ওই জন্য এখনো মানে বিছানা টিছানা কিছু গোছানো হয়নি, তো বিছানা গুছাবো পরে, আগে আমি রান্না বসাই, কারণ এখন বাজে 8টা। তো আগে আমি রান্নাটা বসিয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে নেক্সট আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝে গেছো যে আমি এটা কি করছি, তাই না? তো যেহেতু আমি উনানে রান্না করব, আর কালকে আমি এই হাঁড়িটা আর কি উনানে এমনি এমনি যেহেতু বসিয়ে দিয়েছিলাম মানে কোনো কিছু আর কি দেয়নি লিপে, ওই জন্য কালকে মানে এটার কালিগুলো তুলতে না ভীষণ প্রবলেম হয়েছে, মানে অনেক টাইম লেগেছে আর কি। তো ওই জন্য আজকে আমি এটাতে একটু মাটি আর কি ভালো করে দিচ্ছি লিপে, যেন আমার এটা মাজতে খুব সুবিধা হয় আর কি, তাড়াতাড়ি যেন হয়ে যায় ওই জন্য। তো এটাকে সুন্দর করে আমি মাটি লিপে দিয়ে তারপরে আমি ভাত বসাবো উনুনে। তো আজকে আমার খুবই সাধারণ রান্না হবে, কারণ আজকে হলো নিরামিষ,
তো আজকে আমি রান্না করেছি হচ্ছে বেগুন ভাজা, ডাল, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা, এগুলো আজকে আমার রান্না। তো এখানে আমার দেখো হাঁড়িটাতে পুরো লেপ দেওয়া হচ্ছে, কমপ্লিট হয়ে গেছে মানে মাটি। তো এবারে মাটি দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, তো এখানে মাটির বদলে তেল ইউজ করা যায়, মানে তেলটাতেও ভালো কাজ হয়, কিন্তু আমি আর মাটি দিলাম, আমার ইচ্ছে হলো তার জন্য আমি মাটি দিলাম। তো এটাকে আগে একটুখানি শুকিয়ে নেবো, তারপরেই ভাতটা বসাবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগছে। এবার এবার আমার এখানে দেখো মানে হচ্ছে হয়ে গেছে আর কি বসানো ভাত। কিন্তু একটা দুঃখের বিষয় হলো আজকে খড়িগুলো ভীষণ ভেজা ভেজা টাইপের, মানে কালকে এগুলো শিশির পরে পুরো ভিজে গেছে, ওই জন্য ভালোভাবে আর কি জ্বলছে না। তো খুবই আর প্রবলেম হচ্ছে, কিন্তু মানে লাস্ট অবধি আর কি মানে আর জ্বলেছে আর কি ভালোভাবে, তো ওটাও তোমরা দেখতে পাবে। আর দেখো আজকে আমার ছেলে আমাকে পুরো হেল্প করছে, আর ওই মানে আর কি ধরেছিল আর কি ক্যামেরা। তো এখন যদিও ক্যামেরা মানে ওখানে মানে স্ট্যান্ডের মধ্যে আর কি দেওয়া রয়েছে। তো এবারে এখানে আমার ভাত হচ্ছে, আর এদিকে আমার গ্যাসে আর কি মানে আর কি বাকি সব আর কি যা যা আর কি তোমাদেরকে বললাম একটু আগে, মানে ডাল, তারপরে আলু সেদ্ধ, বেগুন ভাজা, এগুলো এদিকে হচ্ছে আর কি গ্যাসে। তো একবার এদিকে উনানে দৌড়াই, একবার ওদিকে উনানে দৌড়াই, মানে সকালবেলা এটাই তো, এটাই কাজ আর কি, এটাই বিশেষ কাজ আর কি বলা চলে। তো ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আমার বিছানা গুছানো কমপ্লিট। তো আমি একটুখানি আর কি ফাঁকা টাইম পেয়েছিলাম, এদিকে আমার কিন্তু রান্নাও হচ্ছে, তো আমি একটু ফাঁকা টাইম পেলাম, ওই জন্য আমি তাড়াতাড়ি করে এসে আর কি বিছানাটাকে গুছিয়ে নিলাম। কারণ দেখো ঘরের মধ্যে যদি ওরকমভাবে বিছানা পড়ে থাকে আর কি মানে ভালো লাগে না। তো এদিকে আমার ভাত হয়ে গেছে, এবারে আমি ভাত নামাবো। আর হচ্ছে যে দেখো আজকে বাড়ির পরিবেশটা খুব সুন্দর লাগছে না, টোটালি দারুণ লাগছে। আর আজকে আমি একদম মানে উঠানের মানে একটা সাইডে আর কি মানে ইয়েটা করি আর কি রান্নাটা, কারণ আমার কিন্তু রান্নাঘর আছে, কিন্তু মানে উনানে রান্নাঘর আছে, কিন্তু সেই রান্নাঘরটা একটু অগোছালো হয়ে আছে, ওটাকে একটুখানি ঠিকঠাক করতে হবে আর কি, তারপরেই ওটা ঠিকঠাক মানে ঠিকঠাক মতো ওটাতে আমি রান্না করতে পারবো। হ্যালো গাইজ, তো আমার ভিডিওর আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো আর বেশি বড় করব না, আমি এখানে আমার ব্লগটাকে শেষ করে দেবো। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর আজকে পুরো মানে হচ্ছে ব্লগটা তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানিও, আর একটা লাইক দিতে কেউ ভুলো না আমার উৎসাহটাকে মানে ঠিকঠাক মতো মানে বজায় রাখার জন্য, ঠিক আছে? তো তাহলে আমি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আবার একটা নতুন ব্লগ, নতুন দিন, নতুন সকাল নিয়ে আবার আমি হাজির হব কালকে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকো, না ততক্ষণ না, সবাই এমনিতেই সবাই খুব ভালো থাকো। টাটা।